আসসালামু আলাইকুম, আমি মোতালেব হোসেন। তো আজকে আমি এই ধরনের একটি ডিজাইন করে দেখাবো যে আমরা এই ধরনের ডিজাইনগুলো কিভাবে করব এবং খুব সহজে কিভাবে করতে পারি, সেই সিস্টেমটি আজকে আমি দেখাবো। তো চলুন আমরা কাজ শুরু করি। আমি ডেস্কটপের উপরে এখানে একটি ইমেজ নিয়ে নিয়েছি, এর সাথে আমরা কিছু ফাইল ক্রিয়েট করব। এখানে একটি ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং সিএসএস করার জন্য এখানে আমরা আরেকটি ফাইল ক্রিয়েট করে নেব, স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। ওকে, এবার ফাইল দুটিকে আমি সাবলাইন টেক্সট ওপেন করে নিচ্ছি। তো প্রথমে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজটিতে এইচটিএমএল এর স্ট্রাকচারটি এখানে নিয়ে নেব, এইচটিএমএল এর স্ট্রাকচার এবং আমি একটু ঠিক করে নিই, এবং সেই সাথে আমরা সিএসএস পেজটিকে এখানে লিঙ্ক করিয়ে দেবো, স্টাইল ডট সিএসএস। ওকে, এবার এখানে আমরা একটি ক্লাস নিয়ে নিচ্ছি সাপোজ বক্স, এবং এর মধ্যে আরেকটি ক্লাস নিয়ে নিচ্ছি সাপোজ ইমেজ বক্স নামে, ইমেজ বক্স, ইমেজ বক্স নামে একটি ক্লাস নিলাম এবং এর মধ্যে আমাদের ইমেজটি থাকবে। তো আমাদের ইমেজটি হচ্ছে বিডি ডট জেপিজি। তো আমরা যদি এর আউটপুটটি দেখি ওপেন ইন ব্রাউজার, তো আমাদের এখানে কিন্তু এই যে ইমেজটি চলে এসেছে। তো এবার আমরা এখানে যে কাজটি করব, এই বক্স, তো বক্সটিকে আমরা এখানে ধরে এর পজিশন অ্যাবসলুট পজিশন করে দেব, অ্যাবসলুট টপের থেকে 50%, লেফটের থেকে 50%, লেফটের থেকে 50%, এবং আমরা এখানে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, -50%। এরপরে আমাদের এখানে আছে হচ্ছে ইমেজ বক্স, আমরা ইমেজ বক্সের কিছু কাজ করব। তো ইমেজ বক্স ডট ইমেজ বক্স, ইমেজ বক্স পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ, এবং আরও কিছু কাজ করব আমরা ইমেজের, ইমেজ বক্সের এখানে আমরা উইথ দিয়ে দেবো, উইথ, উইথ সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ওভারফ্লো হিডেন। তো আমরা একটু দেখে নিই এটি কীভাবে এসেছে। এখানে এখানে যদি রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে এসেছে। তো ইমেজটি অনেক বড় হওয়ার কারণে কিন্তু আমরা এখানে ইমেজটি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। তো আমরা একটু হাইটটি একটু বাড়িয়ে দিই, সাপোজ হাইট আমি করে দিচ্ছি 400 পিক্সেল। হ্যাঁ, ঠিকঠাকভাবে এখানে এসেছে। এবার আমরা ইমেজ বক্সের মধ্যে যে ইমেজটি আছে ইমেজের উইথটা করে দেবো 100%, ইমেজ এর উইথটা আমরা এখান থেকে করে দেবো 100%। তো 100% করে দেওয়ার ফলে কিন্তু ইমেজের উইথটা এই যে সম্পূর্ণ জায়গা জুড়ে এখানে দখল করেছে। তো আপনাদের ইমেজের উইথের রেশিওটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ঝামেলা হবে। সেই ক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারবেন, এখানে যে হাইট উইথ দিয়ে দিয়েছেন সেই হাইট উইথটা এখানে বসিয়ে দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিকঠাকভাবে এখানে কাজ করবে। তো এরপরে আমরা এখানে কি কাজ করব, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইমেজের যে ইফেক্টটি হচ্ছে এই ইফেক্টটি আমরা তৈরি করব। তো ইফেক্টটি তৈরি করার জন্য আমরা এইখানে ফিল্টার গ্রে স্কেল, ফিল্টার গ্রে স্কেল আমরা যদি এখানে 100% দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ইমেজটি এখানে গ্রে হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি এখানে গ্রে কালার চলে এসেছে। তো এবার আমরা যখন হোভার করব তখন এটি আবার ঠিকঠাক আগের অবস্থায় চলে আসবে। তো এখানে ইমেজ বক্স হোভার ইমেজের সময় আমরা এখানে ফিল্টার করে দেব গ্রে স্কেল 0%, 0% দিয়ে দিলাম। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমরা যখন হোভার করব তখন কিন্তু ইমেজের কালারটি চেঞ্জ হচ্ছে। তো আমরা একটু ট্রানজিশন এখানে দিয়ে দিতে পারি, ট্রানজিশন সাপোজ 2 সেকেন্ড, 2 সেকেন্ড ধরে কাজটি হবে। তো আমরা যদি এবার লক্ষ্য করি এই যে আমাদের কাজটি কিন্তু হচ্ছে। তো আমরা ইমেজটিকে জুম করাবো, জুম করানোর জন্য আমাদেরকে এখানে ট্রান্সফর্ম অ্যাড করতে হবে, ট্রান্সফর্ম স্কেল, সাপোজ স্কেল আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 1.1। তো আমরা একটু দেখে নিই এটি কীভাবে এসেছে এখানে। হ্যাঁ, এটি এখানে কাজ করছে। এরপরে আমরা এখানে যেটি দেখতে পেলাম যে এখানে একটি টাইটেল আছে, তো এই টাইটেলটি কীভাবে শো করানো যায় সেটি দেখব। তো টাইটেলটি শো করানোর জন্য আমরা চলে যাচ্ছি এইচটিএমএল পেজে, এখানে এসে ইমেজের পরে সাপোজ এখানে একটি H2 নিয়ে নিচ্ছি আমি, H2 এর মধ্যে আমার নামটি এখানে লিখে দিচ্ছি মোতালেব হোসেন। এবার আমরা এটিকে ডিজাইন করব। তো আমরা নর্মালি দেখে নিই যে টেক্সটটি কোথায় এসেছে।
আমরা কিন্তু টেক্সটটিকে এখানে দেখতে পাচ্ছি না, কারণ কি আমরা এখানে ওভারফ্লো হিডেন করে রেখেছি, যার কারণে কিন্তু টেক্সটটি এখান থেকে দেখা যাবে না। তো এটিকে আমরা এখান থেকে কমেন্টস করে রাখি, এটিকে এখানে কমেন্টস করে রাখি। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, এই যে নেমটি কিন্তু এখানে শো করছে। তো এবার আমরা কি করব, এটিকে ডিজাইন করব, যেমন এখানে যে ডিজাইনটি আছে এই ধরনের একটি ডিজাইন করব। তো এই ডিজাইনটি করার জন্য আমরা এই ইমেজ বক্সের মধ্যে যে H2 আছে তাকে এটিকে ডিজাইন করব। তো ইমেজ বক্স এর মধ্যে যে H2 আছে এর ব্যাকগ্রাউন্ডটা সাপোজ আমরা করে দিচ্ছি 3898 dB, কালার করে দিচ্ছি হোয়াইট কালার, মার্জিন 0 করে দিচ্ছি, এবং প্যাডিং সাপোজ উপরে নিচে 5 পিক্সেল, ডাইনে বামে 0। তো আমরা এবার একটু দেখে নিই এটি কিভাবে এসেছে এখানে। এটি কিন্তু এখানে ঠিকঠাকভাবে চলে এসেছে। তো এই যে লেখাটি টাইটেলটি মূলত থাকবে ইমেজের উপরে। তো ইমেজের উপরে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, পজিশন অ্যাবসোলুট করতে হবে। সাপোজ পজিশন অ্যাবসোলুট বটম বর্ডার না বটম বটম থেকে আমরা করে দেব 0। এবং আরেকটি কাজ করব আমরা, এখানে যেহেতু আমরা পজিশন অ্যাবসোলুট করেছি, আমরা একটু দেখে নিই, এখানে পজিশন অ্যাবসোলুট করেছি, বটম থেকে 0 করে দিয়েছি। তো 0 করার পরে এটি কিন্তু এখানে চলে এসেছে, এই যে এখানে চলে এসেছে। তো আমরা এর উইথটা ফুল করে দিতে যাচ্ছি, সেজন্য আমাদেরকে এখানে উইথ দিয়ে দিতে হবে 100%। 100% উইথ করে দিলাম। এবার যদি আমরা লক্ষ্য করি, এটি কিন্তু সম্পূর্ণ জায়গা দখল করেছে। এখন আমরা এই টাইটেলগুলোর নামটির প্রথম প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের করতে যাচ্ছি এবং সেন্টারে দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে দিতে হবে টেক্সট লাইন সেন্টার এবং টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ ফন্ট ফ্যামিলি সাপোজ দিয়ে দিচ্ছি এরিয়াল। তো আমরা একটু দেখে নিই এটি কীভাবে এসেছে এখানে। এখানে কিন্তু ঠিকঠাকভাবে চলে এসেছে। এবার এখানে যে ইফেক্টটি হচ্ছে, এই ইফেক্টটি আমরা তৈরি করব। তো ইফেক্টটি তৈরি করার জন্য আমরা এখানে এসে এখানে ট্রান্সফর্ম অরিজিন আমাদের দিতে হবে বটম, এবং আমরা এখানে ট্রান্সফর্ম ব্যবহার করব রোটেট এক্স 90 ডিগ্রি। তো আমরা একটু দেখে নিই এটি কীভাবে এসেছে এখানে। হ্যাঁ, এটি কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো এরপরে আমরা আরেকটি কাজ করব, এখানে আরেকটি প্রপার্টি আমরা এখানে অ্যাড করব। তো আমরা এটি সরাসরি ট্রান্সফর্মের মধ্যে অ্যাড করে দিতে পারবো এখানে সাপোজ 500 পিক্সেল। ওকে, এবার আমরা যখন এটি এই ইমেজ বক্সের উপরে হোভার করব, ইমেজ বক্সের উপরে যখন আমরা হোভার করব, তখন এটি চেঞ্জ হবে। এখানে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে আমরা করে দেব 0 0 ডিগ্রি করে দেবে। এবার যদি আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে যাই, যে এটি কিন্তু চলে আসছে। বাট আমরা যদি এখানে একটু ট্রানজিশন দিয়ে দিলে খুব সুন্দরভাবে এখানে আসবে। তো 1 সেকেন্ড ট্রানজিশন দিয়ে দিলাম আমি। এবার যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পারবো এটি খুব সুন্দরভাবে কিন্তু এখানে আসছে। তো আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আমরা যে এইখানে ওভারফ্লো যেটিকে এখান থেকে আমরা কমেন্টস করে রেখেছি, এটি যদি কেটে দিই, তাহলে কিন্তু যে সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাবো, এই যে এটি সুন্দরভাবে এখানে কাজ করছে। তো আমরা ট্রান্সফর্ম ওভারফ্লো হিডেনটা আমরা দিয়ে রেখেছি এখানে, দরকারের জন্য আমরা পরবর্তীতে এটি তুলে দেব। আরেকটি কাজ করি, সাপোজ আমি বডিতে একটু কালার দিয়ে রাখি, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। বডি ব্যাকগ্রাউন্ড সাপোজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমি 2525 2525, মার্জিন 0, জাস্ট এভাবে দিয়ে দিলাম। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, এই যে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে এই কাজটি কিন্তু হচ্ছে। তো এবার আমাদের কাজকে এই পাশে আমরা আইকন নিয়ে আসবো। তো আইকন নিয়ে আসার জন্য প্রথমে আমরা ফন্টোসামটি লিঙ্ক করিয়ে দেব। ফন্টোসাম লিঙ্ক করানোর জন্য গুগলে আসবো। গুগল থেকে সাপোজ আমরা ফন্টোসামের সিডিএন যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো, ফন্টোসাম 4.7 সিডিএন। তো এই লিঙ্কটা বসানোর জন্য আমরা লিঙ্কটা এখানে পাবো, এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে নিলেই হবে।
তো এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নেব। ওকে, এবার কপি করার পরে আমরা আমাদের সিএসএস ফাইলের উপরে এসে এখানে লিঙ্ক করিয়ে দেব। লিঙ্ক করিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই H2 এর পরে UL LI A এর মধ্যে আমরা কিছু আইকন নিয়ে নেব। তো আই ক্লাস এফে এফে ফেসবুক ফেসবুক এবং আমি আরো কিছু কপি করে নিচ্ছি এখানে, 4টা 5টা, টুইটার, ইউটিউব ইউটিউব গুগল প্লাস। তো আমরা একটু দেখে নিই এটি কোথায় এসেছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এই আইকনগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা আইকনগুলো মূলত এইখানে নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে ইমেজ বক্সের মধ্যে যে ইউএল এলআই আছে সেগুলোকে পজিশন অ্যাবসলিউট করে উপরের দিকে নিয়ে যেতে হবে। তো ইমেজ বক্স ইউএল ইউএল পজিশন অ্যাবসলিউট টপ থেকে 0 পজিশন, লেফট থেকে 0 পজিশন, মার্জিন 0 করে দেব, প্যাডিং 0 করে দেব এবং লিস্ট স্টাইল নান করে দেব। এবার আমরা দেখে নিই এটি কীভাবে এসেছে এখানে। এটি কিন্তু এখানে ঠিকঠাক জায়গা মতো চলে এসেছে। এবার আমরা এলআই এর কিছু ডিজাইন করব। এটিকে এখানে পেস্ট করলাম এলআই, এবং আমাদের এটিকেও এখানে আমরা নিয়ে নিচ্ছি সিলেক্টরটি। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড, সাপোজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি এফ এফ এফ। আমরা একটু দেখে নিই ব্যাকগ্রাউন্ডটা এখানে আসছে কিনা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করে কাজ করি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং আমরা সরাসরি লাইভ প্রিভিউ এখানে দেখতে পাবো। তো এলআইতে জাস্ট এখানে একটি ক্লিক করে নেব, তাহলে আমাদের এখানে সিলেক্টরটি চলে আসবে। এরপরে হাইট সাপোজ দিয়ে দিচ্ছি 30 পিক্সেল, উইথ 30 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, লাইন হাইট সাপোজ 30 পিক্সেল। এবং আরও কিছু কাজ আমরা করতে পারি, সাপোজ বর্ডার বটম 1 পিক্সেল, সলিড RGBA 0.1। তো এভাবে জাস্ট আমরা একটি বর্ডার এখানে দিয়ে নিলাম। তো মোটামুটি ডিজাইন ঠিক আছে, আমরা এখানে আর কোনো ডিজাইন করছি না। এটিকে এখান থেকে কপি করি। ওকে, ঠিকঠাকভাবে কিন্তু এখানে চলে এসেছে। এবার জাস্ট আমরা এটিকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। তো আমি হাইট উইথটা একটু বাড়িয়ে দিচ্ছি, সাপোজ 40 পিক্সেল করে দিচ্ছি। এবার দেখি, হ্যাঁ এবার কিন্তু ঠিকঠাক আছে। তো এবার এখানে যেটি হচ্ছিল যে আমরা এখানে একটি ইফেক্ট দেখতে পাচ্ছিলাম যে এই এগুলোর একটি ইফেক্ট তৈরি হচ্ছে। তো ইফেক্টটি আমরা তৈরি করব। প্রথমে ইফেক্টটি তৈরি করার জন্য আমরা এখানে ট্রান্সফর্ম আমরা উপরে যে কাজটি করেছি যে এখানে ট্রান্সফর্ম একবার লিখেছি, জাস্ট এটিকে কপি করছি। এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম ট্রান্সফর্ম। এখানে আমরা দিয়ে দেব হচ্ছে ওয়াই 90 ডিগ্রি, এবং এখানে সাপোজ করে দিচ্ছি 1000। ওকে, এবার যদি আমরা এখানে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি এটি কিন্তু আর আমাদের এখানে শো করছে না। তো এবার এটিকে আমাদের শো করাতে হবে। তো জাস্ট এই সিলেক্টরটি আমি এখানে কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। এবার এখানে শুধু আমরা লিখে দেবো হোভার, এবং হোভার করলে আমাদের কি ইফেক্টটি হবে সেটি আমরা এখান থেকে বলে দিব। তো এটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো এবং এখানে করে দেব 0। আরেকটি কাজ করব, আমরা এখানে ট্রানজিশন দিয়ে দেবো, একটি সময় আমরা সেট করে দেবো। সাপোজ সময় আমি দিয়ে দিচ্ছি 0.5 সেকেন্ড। এবার যদি আমরা এখানে হোভার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু এখানে আসছে। তো আমরা একটি কাজ করব, এটি যেহেতু লেফটে রেখেছি তো আমরা এখানে ট্রান্সফর্ম অরিজিন করে দেব, ট্রান্সফর্ম অরিজিন লেফট, তাহলে খুব সুন্দরভাবে এটি লেফটে ফিট হয়ে যাবে। এবার যদি আমরা লক্ষ্য করি এটি কিন্তু যে লেফট দিক থেকে এখানে সুন্দরভাবে আসছে। তো এখানে যে ইফেক্টটি হচ্ছে যে এখানে একটি একটি আস্তে আস্তে আসছে, তো এই কাজটি এখন আমরা করব। এটি করার জন্য আমরা এই সিলেক্টরটিকে কপি কর সরি এই সিলেক্টরটিকে আমরা এখান থেকে কপি করব। কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এন্ড চাইল্ড ওয়ান।
ওকে এন্ড চাইল্ড ওয়ান এর মধ্যে আমাদের কি করতে হবে, এন্ড চাইল্ড ওয়ান এর মধ্যে আমরা দিয়ে দেব এখানে ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিলে সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি 2 সেকেন্ড, 0.2 সেকেন্ড, এভাবে জাস্ট দিয়ে দিলাম। এরপরে আরও চারটি এখানে কপি, তিনটি কপি করব, এটি হবে 2, 3, 4, এখানে সাপোজ করে দিচ্ছি 5, এখানে 8, এখানে দিয়ে দিচ্ছি সাপোজ 1.1, জাস্ট এভাবে দিয়ে দিলাম। এবার যদি আমরা এটি লক্ষ্য করি, এখানে যদি আমরা এখানে হবার করি তাহলে দেখতে পাচ্ছি এটি কিন্তু সিরিয়াল অনুযায়ী একটার পর একটা এখানে শো করছে। তো আশা করি এই বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের এই পাশের কাজ কিন্তু শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যখন এখানে হোভার করছি তখন এই যে একটি বর্ডার কিন্তু এ পাশ থেকে এ পাশে আসা যাওয়া করছে, এই কাজটি করতে হবে। তো এটি করার জন্য আমরা একটু উপরের দিকে চলে যাব। উপরের দিকে এসে আমাদের এই যে ইমেজ বক্স, ইমেজ বক্সের আমরা বিফোর তৈরি করব, ইমেজ বক্স বিফোর, বিফোর পজিশন অ্যাবসোলুট টপ থেকে 0 পজিশন, লেফট থেকে 0 পজিশন, হাইট করে দেবো 100%, এবং উইথ আমরা এখান থেকে করে দেবো 100%, ব্যাকগ্রাউন্ড সাপোজ আমি দিয়ে দিচ্ছি রেড। তো আমরা একটু দেখে নিই এটি কীভাবে এসেছে এখানে। তো আমাদের এখানে কিন্তু কালারটি আমরা দেখতে পাচ্ছি না, কালারটি চলে যাচ্ছে, কারণ কি আমরা এখানে আরও কিছু জিনিসের পজিশন অ্যাবসলিউট করেছি যার ফলে এটি দেখতে পাচ্ছি না। তো এটিকে দেখার জন্য আরেকটি বিষয়, আমরা যেহেতু এখানে বিফোর নিয়েছি সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে কন্টেন্ট অ্যাড করতে হবে, কন্টেন্ট, কন্টেন্ট। এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু কালারটি আসছে, বাট কালারটি বেশিক্ষণ স্থির এখানে থাকবে না, কালারটি চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে কি করতে হবে, সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে জেড ইন্ডেক্স, সাপোজ জেড ইন্ডেক্স আমি করে দিচ্ছি 1, জেড ইন্ডেক্স 1 করে দিলাম, এবার কিন্তু এখানে কালারটি স্থির থাকবে। তো এবার এটিকে আমরা এখানে যেমন এই যে বাঁকা হয়ে এখানে একটি ইফেক্ট আসা যাওয়া করছে, এটিকে আমরা বাঁকা করব। তো বাঁকা করার জন্য আমাদের কি করতে হবে, বাঁকা করার জন্য আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম আমরা এখান থেকে সাপোজ 45 ডিগ্রি করে দিচ্ছি, 45 ডিগ্রি, এই যে এটি কিন্তু বাঁকা হয়ে গিয়েছে এখানে। তো এবার এই কালারটি জাস্ট আমরা চেঞ্জ করে দেবো, এখানে রেডের পরিবর্তে আমরা অন্য একটি কালার দিয়ে দেবো, সাপোজ RGBM মোড দিয়ে আমি এখানে একটি কালার দিচ্ছি 255, 255, 255.2, জাস্ট এভাবে একটি কালার আমরা এখানে RGBM মোডে একটি কালার দিলাম। আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা চাইলে আরও অন্য কালার দিতে পারি, তো আপনাদের যার যেমন ইচ্ছা ভালো লাগে সেই সেই কালারটি দিবেন। এখন এটি কি হবে, এটিকে এখান থেকে মুভ করাতে হবে। তো মুভ করানোর জন্য আমরা এই যে ইমেজ বক্স বিফোর, ইমেজ বক্স বিফোরে যখন হোভার করা হবে, ইমেজের উপরে যখন হোভার করা হবে তখন বিপরটা কি হবে, বিপরটা সাপোজ লেফটের থেকে 100% সরে যাবে। এবং আমরা এখানে একটু ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন সাপোজ আমি ট্রানজিশন দিয়ে দিচ্ছি 0.5 সেকেন্ড। এবার যদি লক্ষ্য করি এখানে হোভার করলে কিন্তু এই ইফেক্টটি এপাশে চলে যাচ্ছে। তো আমরা একটি কাজ করব, আমরা এখান থেকে লেফটের থেকে করে দিচ্ছি সাপোজ 117 পিক্সেল, এবং এখানে এর বিপরীতটা দিয়ে দেবো, মাইনাস করে দেবো, মাইনাস সরি পিক্সেল না, আমরা এখানে পার্সেন্টেন্সে দিয়ে দেবো, পার্সেন্টেন্স, পার্সেন্টেন্স। এবার যদি আমরা লক্ষ্য করি এখানে হবার করলে কিন্তু এটি এদিকে চলে আসছে, এবং এটি পাশে সরিয়ে নিলে আবার এখান থেকে চলে যাচ্ছে। তো আমরা প্রথমে এইখানে যে ওভারফ্লো হিডেন যেটিকে আমরা এখানে কমেন্টস করে রেখেছি, তো এটিকে তুলে দেবো এখান থেকে, তুলে দিয়ে এবার যদি আমরা এখানে রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি কিন্তু এটি ইমেজটি খুব সুন্দরভাবে এখানে ফিট হয়ে আছে। এখন যদি হোভার করি ইফেক্টটি আসছে, এবং সরিয়ে নিলে, মাউস পয়েন্টটা সরিয়ে নিলে কিন্তু চলে যাচ্ছে। তো আরেকটি কাজ করব, আমরা সাপোজ এই যে পরবর্তী যে ইফেক্টটি আমরা এখানে ক্রিয়েট করলাম, এখানে আমরা একটু ট্রানজিশন ডিলে দিয়ে দেবো, ট্রানজিশন, ট্রানজিশন ডিলে এখানে দিয়ে দেবো সাপোজ 0.5 সেকেন্ড। ওকে, এবার আমরা যদি এখানে হোভার করি একটু দেরিতে ইফেক্টটি শুরু হবে। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই ধরনের ডিজাইন করতে পারি। ধন্যবাদ সবাইকে।